হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা দাদার নিয়ে। লজ্জা নয়, জানতে হবে। আমাদের মাঝে এমন কিছু প্রশ্ন থাকে যা আমরা সবার সামনে তুলে ধরতে পারি না, বা সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানার বাইরে থেকে যায়। হয়তোবা অন্য সামনে বলতেও আমাদেরকে দ্বিধাবোধ করতে হয়। তো ভিউয়ার্স, এমন ধরনের বেশ কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আজকের কালেকশানে, এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু জিকে তুলে ধরা হয়েছে যা আপনারও জানা খুবই জরুরি। তবে চলুন না, আমাদের জেনে নিতে বা অসুবিধা কোথায়, আমরা সামান্য সময় ব্যয় করেই সেই বিষয়গুলো জেনে নিতে পারছি। তবে দেখে নিই আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো কী রয়েছে। একজন মানুষ রক্ত দান করলে কোন দুটি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? আপনি কি জানেন রক্তদানের মাধ্যমে কোন রোগ কমে? যদি পারেন অবশ্যই কমেছে তুলে ধরবেন, নতুবা চলুন না দেখে নেওয়া যাক। উত্তরটা হবে, যিনি রক্ত দান করেন তার ক্যান্সার ও হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। একটি মেয়ে 15 মিনিট রাগ করে থাকলে কত পরিমাণ ক্ষতি হয় আপনার কি জানা আছে? জানা না থাকলে অপেক্ষা করুন, উত্তরটা একবার দেখে নিন। উত্তরটা হবে, একজন মেয়ে যদি 15 মিনিট রাগ করে থাকে, এর ফলে সাধারণত অবস্থায় 9 ঘন্টা কাজ করে যে শক্তি খরচ হতো তার সমপরিমাণ শক্তি খরচ হয়। যুবতী বয়সে মেয়েদের স্তন ঝুলে যাওয়ার কারণ কি আপনি কি বলতে পারবেন? চলুন না এবার দেখে নিই। উত্তরটা হবে, কুমারী বয়সে স্তন ঝুলে যাওয়ার কারণ সঠিক আকারের ব্রা না পরা। এছাড়া স্তন অতিরিক্ত বড় ও ভারী হওয়ার কারণে হতে পারে। গোপনে সেক্স করলে মেয়েদের কি ক্ষতি হয় আপনি কি জানেন? জানলে অবশ্যই কমেছে তুলে ধরুন, নতুবা এবার দেখে নিন। উত্তরটা হবে, লুকিয়ে সেক্স করলে ছেলে ও মেয়েদের মনে একটা ভয় থাকে, এর কারণে তাদের যৌন সময় যে কামরা সঠিকভাবে আসে না, এ কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। নারীদের যোনি চুষলে কেমন অনুভূতি হয় মেয়েদের আপনি কি জানেন? জানলে অবশ্যই কমেছে তুলে ধরুন, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে। উত্তরটা হবে, মেয়েদের যোনি চুষলে তারা সেক্স করা চাইতেও 3 গুণ মজা পায়, এটা পরীক্ষিত। কখন মেয়েরা ছেলেদের লিঙ্গ দেখে ভয় পায় আপনি কি জানেন? চলুন না জেনে নেওয়া যাক। উত্তরটা হবে, মিলনের আগ মুহূর্তে লিঙ্গ দেখলে ভয় করে থাকে, সহবাস করার পর আর ভয় পায় না। মহিলাদের স্তন কখন নরম থাকে আপনি কি জানেন? চলুন না এবার জেনে নেওয়া যাক। উত্তরটা হবে, মেয়েরা যখন গর্ভবতী থাকে তখন তাদের স্তন সবচাইতে বেশি নরম থাকে। কোন পুরুষ বিয়ে না করলে কোথায় তাকে হিজড়া বলে সম্বোধন করা হয়? চলুন না এবার জেনে নিই এ বিষয়টি কী হবে। উত্তরটা হবে, ইরান দেশে পুরুষ বিয়ে না করলে তাকে হিজড়া বলে সম্বোধন করা হয়। মোটা মেয়েদের যোনি কি ছোট ও টাইট হয়ে থাকে? চলুন না এবার জেনে নেওয়া যাক। উত্তরটা হবে, মেয়েদের যোনি প্রায় একই রকম থাকে, তবে মোটা মেয়েদের যোনির চারপাশে মাংসকোষ বেশি থাকায় যার কারণে যোনি ছোট ও টাইট দেখায়। ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে কি শুয়ে পড়া উচিত?
চলুন না এবার জেনে নিই। উত্তরটা হবে না, ট্যাবলেট খাওয়ার পর কিছুক্ষণ চলাফেরা বা কাজ করা ভালো, এতে করে ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায়। রাজুদের মুরগি বাবুদের বাড়িতে ডিম পেড়েছে, তাহলে ডিমটি কার হবে? আপনি কি পারবেন এই প্রশ্নের উত্তর দিতে? পারলে অবশ্যই কমেন্টসে লিখে দিন। আবার দেখে নিন, রাজুদের মুরগি বাবুদের বাড়িতে ডিম পেড়েছে, তাহলে ডিমটি কার হবে? একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, পারলে আপনাকে একটি বিশেষ বিশেষভাবে স্পেশাল ধন্যবাদ দেওয়া হবে। মোটা পুরুষদের লিঙ্গের ব্যাপারে মেয়েরা কি মনে করে থাকে, আপনি কি বলতে পারবেন? চলুন না এবার উত্তরটা জেনে নেওয়া যাক। উত্তরটা হবে, ছেলেদের শরীর খুব মোটা হয়ে গেলে মেয়েরা তা খুব বেশি ভালো চোখে দেখে না, তারা মনে করে এই ছেলের লিঙ্গ খুব ছোট হবে, এছাড়া সেক্স টাইমে তারা মজা দিতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা 18+ অনেক হট বিষয় জানতে পারছেন, যা হয়তো অনেক ছেলেমেয়েরই বিভোর পূর্বে জানার কৌতূহল ছিল অথবা রসের বশে জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, আপনাদের মনের অনেক কথা যদি এই সকল ধাঁধার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা সেই সকল বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর তৈরি করা হয়েছে, তবে এখানে 18+ বেশ কিছু বিষয় তুলে ধরা হয় যা ছেলেমেয়েদের কাঙ্ক্ষিত বিষয়গুলো এখানে পেয়ে থাকেন। এছাড়া এই চ্যানেলটিতে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আরবিক ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, নেপালি ল্যাঙ্গুয়েজ, অস্ট্রেলিয়ান ল্যাঙ্গুয়েজ, কেরালা ল্যাঙ্গুয়েজ এবং ইসলামিক বেশ কিছু ভিডিও। আপনাদের প্রয়োজন মতো আপনারা চাইলে ওই সকল বিষয়ও দেখে নিতে পারেন। তবে ভিউয়ার্স, ইংলিশ জানা আমাদের সবারই উচিত কম বেশি, সেটা অফিস আদালতই হোক আর বাড়ির ছোটো বাচ্চাদের সাথেই হোক। যদি প্রয়োজনবোধ মনে করেন একবার ঘুরে দেখে নিতে পারেন ওই সকল বিষয়। তবে ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন মজার মজার আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।